আমি ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে ঘুগনি রান্না করে দেখাচ্ছি। আমার উপকরণ লাগছে, আমি মটর সেদ্ধ করে রেখেছি, আমার লাগছে নুন, হলুদ, ধনে গুঁড়ো, মিট মশলা, জিরে ফোড়ন তার জন্য রেখেছি, জিরে গুঁড়ো, মিষ্টি লাগছে, ঘি লাগছে, তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, নারকেল কুচি দেব, আর নারকেল সাদা তেল দিচ্ছি, আপনারা সর্ষের তেলও করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাদা তেল দিলাম, আমি অল্প একটু জিরে ফোড়ন দিচ্ছি, আমি একটু তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিচ্ছি, এবার আমি জিরে গুঁড়ো দিচ্ছি প্রয়োজন মতো, দিয়ে চিলি পাউডার দিচ্ছি খুব সামান্য, আমি মিষ্টি দিচ্ছি, আমি মশলাটাকে মিষ্টি দিচ্ছি, আমি আগের থেকে সেদ্ধ করে রেখেছি, কারণ তাহলে রান্না করতে আমার সুবিধা হবে। বেশি জল লাগবে না, কারণ আমার মটরটা আগে থেকে সেদ্ধ করা আছে, সেই জন্য খুব বেশি লাগবে না জল। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, এবার আমি এটাকে হতে দেব, কারণ চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে আমি ফিরে আসি আমার, হ্যাঁ ঘুগনি রেডি। আমি এবার একটু উপরে ঘি ছড়িয়ে দেব, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে ফিরে আসছি। আমার ঘরোয়া ঘুগনি রেডি, আপনারা এটা রুটির সাথে খেতে পারবেন, পরোটার সাথেও খেতে পারবেন, শুধুও খেতে পারবেন, খুব ভালো লাগবে। আপনারা এটা তৈরি করে বাড়িতে খান, খুব ভালো লাগবে আপনাদের খেতে এটা ঘরোয়া ঘুগনি। আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং শেয়ার করুন।